মর্নিং গাইস, তো এখন হয়ে গেছে সকাল, ঘড়িতে বাজে, আপনারা টাইমটা দেখে নিন। টাইম ইট ইজ 6:10, আর আমরা উঠে গেছি, সুদীপটা গেছে বাথরুমে, এই যে বেড খালি, অ্যান্ড এইদিকে আমাকে দিয়ে দিয়েছে আমাদের চা, এদিকে দিয়ে দিয়েছে আমাদের চা খেতে। আমাদের বলতে আমার, সুদীপ তার খাওয়া অ্যালাউড না, বিকজ ওর ওটি আছে 9টায়। অ্যান্ড সকাল হয়ে গেছে, সূর্য এখনো উঠেনি, সেই ভিউ একদম, পুরো নিউ টাউন দেখা যাচ্ছে। তো তোমাদের সবাইকে বলে দিই, সেদিন ছিল দিনটা 28 জানুয়ারি, দ্য বিগেস্ট ডে অফ আওয়ার লাইফ। সেই দিনকে আমরা, তোমরা জানোই আমাদের ডেলিভারি ডেট ছিল, আর আমাদের একটা ছেলে সন্তান হয়েছে, আমাদের ছোট্ট সোনা একটা। তো আমরা এখন বাড়িতে, আমি এখন এই ভিডিওটা এডিট করছি, আজকে আমার ছেলের 12 দিন বয়স হয়ে গেল। সো আমার ছেলে যথেষ্ট ভালো আছে, এখন সুস্থ আছে, ও সুস্থই হয়েছিল, কোনো প্রবলেম হয়নি। তোমরা আশীর্বাদ করো যেন ওরা, ও যেন এরমই ভালো থাকে, তাড়াতাড়ি বলো বড় হয়ে যায়। আর হ্যাঁ, সেদিনকে সৌরভ আর কিছুই ব্লগ করেনি তেমন, তাই জন্য আমি এই পোর্শনটাতে ভয়েস ওভার দিচ্ছি। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর টাটা তাহলে, চলো এবার তোমরা তাহলে ব্লগটা আগে কন্টিনিউ করে দেখতে থাকো। তো এখন সব হয়ে গেছে মোটামুটি, সুদীপটাকে এখন চ্যানেল করে দিয়েছে। অ্যান্ড এই যে সুদীপটা শুয়েছে, ভ্যাকসিনের খুব ভয় পায় ইঞ্জেকশনের, চ্যানেল হয়ে গেছে, এবার সব ইঞ্জেকশন ওখান থেকেই দেবে। চুল ফুল বাঁধা হয়ে গেছে, ঘড়িতে বাজে 7:30, আর এবার নিয়ে ছুটি হবে একটু বড় মনে হয় আই থিঙ্ক। এই যে সুদীপটা কি বলবে, কি বলবো, চুল বাঁধলো, চ্যানেল করলো, আর বেবির হার্টবিটও সৌরভ ফার্স্ট টাইম শুনতে পেলো, দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট, তাই আর কি। আর আমার প্রেশার চেক হলো, এগুলো সবসময় চেক হতে থাকে এই হসপিটালে, এই হসপিটালে হলো কী কী বলবো, সবাই এত ভালো, সত্যি সবাই সব মানে খুবই ভালো, চ্যানেল করছিলো আর কত কিছু বোঝাচ্ছিলো। ঠিক আছে, তাহলে পরে দেখা হচ্ছে। তো এখন 9টা বাজে, আজকে তোমরা জানো যেরকম আমার ওটি হয়েছে, তো ওটি থেকে আমাকে আমার রুমে ট্রান্সফার করেছে মোটামুটি 10:45 নাগাদ। অ্যান্ড দেন আমি খুব টায়ার্ড হয়েছিলাম, কথা বলতে এখনও একটু অসুবিধা হচ্ছে, আর আমার হাজব্যান্ড কিচ্ছু ব্লক করেনি, কারণ ও খুব টেনশনে ছিল। তো যাই হোক, এখানকার হসপিটালিটি এত ভালো, যেরকম আমি বলেছি প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় চেক আপ, দেন ফলো আপ করা, এভরিথিং ইজ সো গুড। সো আজ ইজ লিটারালি আমার মানে পেটে একটু তো ব্যথা থাকবেই, তো ব্যথাটা করছে, কথা বললে একটু কষ্ট হচ্ছে। আর সৌরভের ডিনার দিয়েও চলে গেছে, আমাকে ডাবের জল দিয়েছিল একটু আগে, তার আগে ব্ল্যাক টি দিয়েছিল। সো বেবি অনেক শপিং করেছে, সৌরভ করে মাকে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে, মা বাড়িতে ধুয়ে এগুলো রেডি করে রাখবে। ওকে নিয়ে এসেছিল আমার কাছে 10 মিনিটের জন্য, বেশিক্ষণ দিচ্ছে না, কারণ নিউ বর্ন তো
জাস্ট হয়েছে তাই দিচ্ছে না, আর এখন আমার সেলাইন চলছে, সেলাইন সেই সকাল থেকে চলছে। তো তোমাদের যদি আজকে ব্লগটা ভালো লাগে দেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, ডু লাইক ইট অ্যান্ড অলসো শেয়ার করতে পারো, আর তাহলে গুড নাইট। আমি আবার কালকে ব্লগ করার ট্রাই করব যদি পসিবল হয়। কালকে সকালে ওই বেবি আসবে আমার ফর 1 আওয়ার, সো আই এম সো এক্সাইটেড, আর এখন ঘুমিয়ে পড়বো। সি ইউ দেন, টাটা।